পুতুল মানব হিসেবে খ্যাত রূপা ও মিম একই পরিবারের দুইজন প্রতিবন্ধী হওয়ায় দিশেহারা তার পরিবার। বাংলাদেশের সবথেকে ক্ষুদ্রতম মানুষ হল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নে আঠারোখাদা গ্রামের আব্দুর রহিমের দুই কন্যা রূপা ও মিম। রূপার বয়স 33 বছর এবং মিমের বয়স 28 বছর, অথচ রূপা উচ্চতায় 32 ইঞ্চি এবং মিম 31 ইঞ্চি। ওজনে রূপা 12 কেজি এবং মিম 17 কেজি। পুতুলের মতো দেখতে বলে মানুষ দুই বোনের নাম দিয়েছে পুতুল মানব। এই দুই বোনকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই ছুটে আসে শত শত মানুষ। মাঝে মাঝে দুই বোনের মধ্যে ঝগড়া দুষ্টুমি লেগেই থাকে। রেগে গেলে অনেক কিছু জিনিসপত্র ভাঙচুর করে তারা। প্রিয় খেলার মধ্যে দুই বোন লুডু খেলাকে বেছে নিয়েছে। তাদের কথাবার্তা চালচলন দেখে মনে হয় যেন অন্য কোনো গ্রহের প্রাণী। বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তবারক হোসেন বলেন, বাংলাদেশের ভেতরে ক্ষুদ্রতম মানব হয় গ্রিনিস বুকে তাদের নাম তোলার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ। পুতুল মানবের পিতা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মেছে রূপা ও মিম। তাকে নিয়ে বাংলাদেশ সহ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও কোনো কাজ হয়নি। আমার তিনটা সন্তানের মধ্যে দুইটাই প্রতিবন্ধী, কৃষিকাজের উপর ভিত্তি করে জীবন চলে আমাদের, অভাব অনটনের মধ্যে দিয়ে চলে আমার সংসার। সংসার থেকে তেমন কোনো সাহায্য সহযোগিতা পাইনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় মাত্র 200 টাকা করে ভাতা পাই। এর আগে জেলা প্রশাসক আমার বাড়িতে এসে পরিদর্শন করে গেছে।